হ্যারি পটার শপ। হ্যাঁ, হ্যারি পটার শপ। হ্যারি পটার শপ অর্থাৎ স্বপ্নের সেই দুনিয়া, যে দুনিয়া সত্যি না হয়েও সত্যি। হাফলপাফ, স্লিদেরিন, গ্রিফিন্ডর, রেভেনক্ল। পৃথিবীতে যদি সবথেকে জনপ্রিয় ক্লাস বা সেকশনের নাম থেকে থাকে, হয়তো এই চারটি নাম থাকবে সর্বপ্রথম। ছোটবেলা থেকেই বই পড়ার সেরকম একটা কোনো নেশা আমার ছিল না, সেই কারণেই হ্যারি পটারের যে অ্যাকচুয়াল নভেল, সেই নভেলটা পড়ার কোনোদিনও সুযোগ আমি পাইনি এবং চেষ্টাও করিনি। কিন্তু যখন প্রথম 2001-এ মুভিটা দেখার সুযোগ পেয়েছিলাম, তারপর থেকে বলতে পারেন আমি অলমোস্ট একটা ফ্যানেটিক হয়ে গিয়েছিলাম এবং একটা ম্যাড ফ্যান হয়ে গিয়েছিলাম হ্যারি পটারের মুভিতে। আমি যে কতবার দেখেছি মুভিগুলো, মানে আমি নিজে হয়তো কাউন্ট মিস করে ফেলেছি। এবং প্রাইজ লিস্টগুলো দেখুন, এখানে ছোট ছোট মিনিয়েচার যে স্কাল্পচারগুলো রয়েছে সেগুলো রয়েছে, তার সাথে টাইস, তার সাথে ব্যাচ, অসাধারণ জায়গা। মনে আছে হ্যারি যখন প্রথম ট্রেনে জার্নি করেছিল হগওয়ার্টসের দিকে, তখন এই চকলেটের বক্স সে কিনেছিল, সেই চকলেটের বক্সের আদলে এখানেও বিক্রি হচ্ছে চকলেটস এবং ফাইনালি ওয়ান্ডস, বিভিন্ন ধরনের ওয়ান্ডস। আই মিন, এখানে প্রত্যেকটি জাদুকরের হাতে যে ওয়ান্ডগুলো আপনারা দেখেছেন ভিডিওতে, আই মিন মুভিতে, প্রত্যেকটি ওয়ান্ড এখানে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন, বাট তার জন্য অবশ্যই 3,200 টাকা আপনাকে খরচা করতে হবে, ইন্ডিয়ান কারেন্সি অবশ্যই। প্রত্যেকটি ওয়ান্ডগুলো দেখে মনে হচ্ছে আমি যেন এখনই জাদুকর হয়ে গেছি। এবং এল্ডার ওয়ান্ড, পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকরদের ছড়ি, আই মিন ওয়ান্ড, সেই এল্ডার ওয়ান্ড আমার হাতেও রয়েছে। দেখা হ্যারি পটার সিরিজ? বড়া হো গিয়া লেকিন ইয়ে অলগ হি এক প্যাশন হ্যায়। বচপন কি যাদে ভুলি হো, চলতা থা না কাটি পে। আমার কালিকের বলা কথাটা লক্ষ্য করলেন বন্ধুরা? সত্যি আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতার চাপে পড়ে আমরা আমাদের ছোটবেলা হারিয়ে ফেলি। কিন্তু এই ধরনের শপ বা এই ধরনের জায়গাতে ঢুকলে মানুষ আবার তার ছোটবেলায় ফিরে আসে, সেটি হয়তো আমার এক্সাইটমেন্ট এবং আশেপাশের সমস্ত লোকজনদের এক্সাইটমেন্ট দেখে আপনারা বুঝতেই পারছেন। এবং বারবার যেন আমাকে এই জায়গাটায় ফিরিয়ে আনতে বাধ্য করছিল, মনে হচ্ছিল আমি একটা ওয়ান তো আমার জন্য নিয়ে যাই, বাট 3,200 টাকা খরচা করা। বাড়ি ফেরার পথে হিথ্রো এয়ারপোর্টে বানানো হ্যারি পটার শপের এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।